হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল নাম তোরা আরাফাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা ছিল আমার ঈদের ঘোরাঘুরির ব্লগের সেকেন্ড পার্ট। আর আজকে খুব সুন্দর একটা প্লেসে ঘুরতে এসেছি, আর এই প্লেসটা ঢাকা ক্যান্টনমেন্টে। অ্যাকচুয়ালি আমি একটা রিলেটিভের বাসায় বেড়াতে এসেছিলাম, বাট আমি বাসার কোনো ভিডিও শেয়ার করছি না। আমি বাসার থেকে বের হয়ে ক্যান্টনমেন্ট এরিয়াতে যে ঘোরাঘুরি করেছিলাম সেখানকার কিছু অংশ আমি আমার ব্লগে শেয়ার করলাম। আর এই যে পিকচারে আমাদেরকে দেখতেই পাচ্ছে, এটা ছিল আমাদের আজকের আউটফিট। আর আমি, আমার শাশুড়ি, আমার ছেলে এন্ড আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে এসেছিলাম। আর এখানে আমি, আমার হাজবেন্ড, আমরা দুজন মিলে বোট রাইড করেছিলাম। আর ক্যান্টনমেন্টের এখানে আসলে আমার আর আমার হাজবেন্ডের বোট রাইড করাটা দুজনেরই অনেক বেশি ফেভারিট। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমার ছেলে আর আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। আর তাছাড়া আমরা বেশ কিছু পিকচার তুলেছিলাম, সেগুলোও শেয়ার করলাম। আর আমরা বোটের করে পানির উপরে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। আর যতবারই এই প্লেসটাতে আসি না কেন, এই লেকে বোটের উপরে মিনিমাম 1 আওয়ারের মতন তো স্পেন্ড করি। পানির কোনো বাজে স্মেল থাকে না। এই লেকটা এত পরিষ্কার, তাই এখানে বসে থাকতে খুব ভালো লাগে। আর আমরা বোট রাইড করছিলাম, উপর থেকে আমার শাশুড়ি খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আর আরেকটা কথা বলে রাখি, ক্যান্টনমেন্টের এই এরিয়াটা খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া। আমরা যখন এন্ট্রি করছিলাম তখন আপনারা দেখতেই পাচ্ছেন এন্ট্রি করার টাইমে আমাদেরকে আটকে দিয়েছিল, দেন আমরা পরিচয় দিয়ে ভিতরে এন্ট্রি করতে হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা রিলেটিভের বাসায় আমরা ইনভাইটে আসি, দেন তাদের বাসা থেকে এখানে ঘুরতে আসি। তো যাই হোক, এর আগেও আমি এখানে আরও অনেকবার এসেছি, বাট আজকেই ফার্স্ট আমার ব্লগে শেয়ার করলাম। এখানে এই প্লেসটা রিয়েলি অনেক বেশি সুন্দর, এক কথায় মন ভালো হয়ে যাওয়ার মতনই একটা প্লেস। আর বাচ্চাদের জন্য তো খুবই অসাধারণ একটা প্লেস। আর এখানে আমরা কিছু পিকচার তুলেছিলাম, সেগুলো শেয়ার করছি। আর এখানে হাঁটার জন্য খুব সুন্দর করে ওয়াকিং এরিয়া রয়েছে।
আমার বেবিও অনেক হ্যাপি, সে এখানে অনেক খেলাধুলা করছিল। তো আমরাও অনেকক্ষণ আমার বেবির জন্য প্লে এরিয়াতে দাঁড়িয়েছিলাম যেন আমার বেবি এনজয় করতে পারে। এই যে রাজ সন্ধ্যার পরে আমরা এখানে রেস্টুরেন্টে গিয়ে বসি, আর এই রেস্টুরেন্টের নাম হলো ত্রিবেণী। দেন আমরা সবাই মিলে হালকা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে বসেছিলাম। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্ট থেকে লেক দেখা যায় খুব সুন্দর করে, আর এই রেস্টুরেন্টটাতেও বসে থাকতে খুব ভালো লাগে। আর এখানে সন্ধ্যার পরেও আমরা কিছু পিকচার তুলেছিলাম। আমার এই সুন্দর সুন্দর মেমোরিজ গুলো আমি আমার ব্লগে অলওয়েজ যতটুকু পারি শেয়ার করার ট্রাই করি, বিকজ অলওয়েজ সবকিছু আবার শেয়ার করাও যায় না, বাট যখন যেটা শেয়ার করার মতো মনে করি আমি ব্লগে শেয়ার করে রাখি, বিকজ আমার নিজের কাছে মেমোরিজ গুলো দেখতে অনেক ভালো লাগে পরবর্তী টাইমে। এখানকার রাতের এনভায়রনমেন্টটা আরো বেশি সুন্দর, চারদিকে পুরো এরিয়াটা এত সুন্দর করে লাইটিং করা, হঠাৎ করে প্লেসটা দেখলে মনে হয় যেন বাহিরের কোনো একটা কান্ট্রিতে এসেছি। তো এই তো আজকে সারাদিনই ক্যান্টনমেন্টের এই এরিয়াতে ছিলাম, আর আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এক কথায় খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মসজিদ, আর এই মসজিদের মিনার গুলো খুব সুন্দর করে লাইটিং করা ছিল, আর দূর থেকে খুব সুন্দর লাগছে পুরো মসজিদটা দেখতে। আর এই তো সারাদিন ঘোরাঘুরির পর এখন অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, তো এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা। ইনশাল্লাহ এখন আমরা বাসায় চলে যাব। আমার আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।